আমি প্রথমেই একটি গান করেছিলাম, গানটা গাওয়ার আগে বলেছিলাম আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ভক্তের পালা, প্রকৃত ভক্তের কোনো কিছু গুরুর কাছে চাওয়ার থাকে না। ভক্ত হলো চাতক পাখির মতো, সে শুধু আশায় গুরুর পন্থের দিকে চেয়ে থাকবে। ভক্ত কিন্তু কিছু গুরুর কাছে চাইতে পারে না, কারণ ভক্তের মনের খবর সব কিছু গুরু জানে। আর ভক্ত কি চায় সব কিছুই গুরু জানে, আর গুরু কি দিবে সেটাও ভক্ত জানে। তাহলে যেখানে জানাজানি হয়ে যায় সেখানে আর কোনো কিছু চাওয়া চাওয়ার বিষয়ে থাকে না। কিন্তু আমি বলেছিলাম যে যারা অনেকে জানে না, বায়াত হয়েছে গুরুর কাছে, কিন্তু এই বিষয়টা অনেকের জানা নাই, বোঝা নাই। যারা নতুন বায়াত হয়েছে এবং যারা হবে, তাদের বিষয়ে আমি যদি কিছু না বলি, তাদের পক্ষ নিয়ে যদি কোনো দুই একটা কথা যদি না জানতে চাই, তাহলে তো একেবারে হবে না, কারণ না কানলে তো মায়ও দুধ দেয় না। তা আমি যদি না কান দিই, তাহলে আপনি একলা একলা আর কী বলবেন, কতক্ষণ বলতে পারবেন আর বলবেন? তা আমার এর জন্য গানটা ছিল, অত্যন্ত সুন্দরভাবে আপনি আমাদেরকে ভালোভাবে বুঝিয়েছেন, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলাপ আলোচনা করেছেন, যেখান থেকে আমরা অনেক কিছু পেয়েছি। এমন বেশি বেশি আমরা আশা করি যে আপনি গুরু, আপনি আমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে আমাদেরকে একটু কথা বলবেন, আমরা যেন বুঝতে পারি আপনার কথা। তো সেদিকে লক্ষ্য রেখে আমার একটি গান থাকবে, তারপরে আমি দেখি আমার দয়ালের কাছে কি জানা যায়। ওরে তোমার নামে আমায় করলো পাগল, ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধু নামখানি শোনা আমারে আপন করেল, আমারে আপন করেল, তা না হলে দয়াল তুমি যারো আলো ঘুমেতে রইয়াছে মগঙ্গ, আমারে জাগাইও তখন ধরি তোমার পাও দয়া, আমারে জাগাইও তখন ধরি তোমার পাও দয়া, আমারে জাগাইও তখন ধরি তোমার পাও। আঠারো হাত যারো আলো ঘুমেতে রইয়াছে মগঙ্গ, আমারে জাগাইও তখন ধরি তোমার আপন করে ল, তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও, ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর
শ্বাসে বি শ্বাসে তুমি দয়াল ভিতরে বাহিরে তুমি গো জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও দয়া জগ মায়া বন্ধনেতে গো আর কিছুক্ষণ তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়াল আর কিছুক্ষণ তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়াল আর কিছুক্ষণ তোমার সাথে থাকতে সুযোগ দাও ভব মায়া বন্ধনেতে কিছু সময় তোমার সাথে থাকতে শক্তি দাও আমি তোমাতে মিশিয়ারব ওরে আমি তোমাতে মিশিয়ারব আমি তোমাতে মিশিয়ারব দয়াময় দয়ার হাত বাড়াও আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও ওরে তোমার নামে আমায় করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল সুমধু নামখানি শোনাও আমাকে আপন করে লও আমাকে আপন করে লও তা না হলে ও দয়াল শ্বাসে বি শ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি গো জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও দয়াল জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও দয়াল জাহেরে বাতুনে তুমি নিঃশ্বাসে বি শ্বাসে তুমি আমার অন্তরে বাহিরে তুমি গো জাহেরে বা তুমি তুমি কি খেলা খেলা আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যা ওরে তোমার নামে আমায় করলো পাগল তোমার নামে আমায় করলো পাগল সুমধু নামখানি শোনাও আমারে আপন করে লও তা না হলে ও মামুন চা তুমি নিজে আপন হইয়া যাও তুমি নিজে আপন হইয়া যাও তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নামখানি শোনাও খাজা বাবার ভক্ত ছিল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি নাম বিপদে পড়িয়া একদিন কি করিল কাম বাদশাহ আলতামাস যাই মুরিদ হইয়া কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির কাছে
কিছুদিন পর বলে দয়াল আমার কিছু কথাই আছে বাদশাহ তামাস বায়াত হই কুতুবউদ্দিন বক্তিয়ার কাকীর কাছে বলে আমি আপনার কাছে বায়াত হয়েছি আমার মনের কিছু আশা আছে আমার আশাটুকু যদি পূর্ণ হতো গুরু বলে কি আশা বলে আমি একটা রাজ্যের বাদশা আপনি যদি আমার দরবারে একটু হাজির হইতেন আপনার চরণধূলি যদি আমার দরবারে পড়ত তাহলে আমার জীবন ধন্য হইতো দয়াল আপনি কবে যাবেন বলেন কুতুবউদ্দিন কা বক্তিয়ার কাকী বলেছিল যে আমি তোমার দরবারে যাব অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে কারণ আমি যে পোশাকে থাকি ভেষ ধরে থাকি সেটা অনেকের ভালো নাও লাগতে পারে কার কেমন লাগলো সেটা আমার জানার দরকার নাই আপনি আমার দরবারে গেলে আমি তো খুশি হই তখন বলল ঠিক আছে তাহলে একদিন আমি যাব হঠাৎ করে একদিন বাদশা বিচার করে সিংহাসনে বসিয়া লোকজন সবাই আছে ঘটটা ভরিয়া এই সময় কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী দরবারে হাজির হইয়া গেল বাদশাহ আলতামাস দেখিয়া সিংহাসন থেকে দাঁড়াইয়া গেল সবাই তাকিয়ে আছে বাদশার দিকে এইভাবে কেন তা দাঁড়াইয়া যায় বাদশাহ বলে জায়গা করে দাও আমার দয়াল আসছে আমারই দরগায় বলে তোমরা জায়গা করে দাও আমার গুরু আসছে আমার এখানে বাদশাহ নিজের চেয়ারটা ছেড়ে সিংহাসনটা ছেড়ে তার গুরুকে দিল যে আপনি এখানে বসেন কিছু মানুষ কুতুবউদ্দিন বক্তিয়ার কাকীকে দেখে সহ্য করতে পারল না তার এভাবে আসাটা পছন্দ করল না কিছুদিন থাকবে এই কথা জেনে সেটাও সহ্য হলো না কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী যখন ওই দরবারে কিছুদিন থাকে কিছু মানুষ যারা পীর ফকির অলি আল্লাদেরকে ভালোবাসে না ওই রকম কুচক্রি কিছু মানুষ আছে তারা একটা নিজেরা নিজেরা দল পাকাইল যে বাদশাকে যেভাবেই হোক এই পীরের কাছ থেকে সরাইতে হবে এর জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই তাই করব কিভাবে সরানো যায় যদি তার নামে একটা খারাপ একটা কথা উঠে যায় আর এটা যদি বাদশাহ কোনো মতে বিশ্বাস করে তাহলে বাদশাহ নিজেই এখান থেকে তাকে তাড়িয়ে দিবে কিছু মানুষ তারা গেল নিষিদ্ধ পল্লীতে গিয়া একটা মহিলা ভাও করিয়া টাকা পয়সার লোক দেখাইয়া নিল রাজি করিয়া মহিলাকে বলে তুমি শুধু বলবা বাদশার কাছে কান্দিয়া কান্দিয়া এই পাগলাই গেছে তোমার ঘরে আসা যাওয়া করত বলিবা খুলিয়া মহিলা কয় আমি যদি বলি যে পাগলাই আমার বাসায় আসা যাওয়া করছে আমারও যদি বাদশাহ জিজ্ঞেস করে এটা দেখছে কে তাহলে আমি কি বলবো কই কেন আমরা তো থাকবই তোমার পাশে দাঁড়ানো আমরা বলবো যে আমরা দেখছি আমরা সাক্ষী দিব তোমার কোনো ভয় নাই তুমি যদি বাদশার সামনে এই কথা বলতে পারো আর বাদশাহ যদি রাজি হয়ে যায় প্রমাণ পাইয়া যায় তাহলে তোমাকে আমরা টাকা পয়সা দিব তুমি এও বলবা তোমার গর্ভে যে সন্তান এই সন্তান ওই ওই পাগলার মহিলা রাজ দরবারে গিয়া কান্নাকাটি করে বাদশার কাছে বলে আপনার কাছে বিচার নিয়ে আসছি আপনি তো বিচার করেন আমার এই বিচারটা আপনি করে দিবেন বাদশাহ আলতামাস বলে কি বিচার আপনি বলেন বলে আমি এমন একজন মানুষের নামে বিচার দিব আপনি কি বিশ্বাস করবেন কিনা সেটা বলে নাকি কই কেন করব না কয় সে যদি আপনার কাছের মানুষ হয়
যতই হইলে হোক, বিচারে যদি সে দোষী সাব্যস্ত হয়, বিচার তার হবেই, সে যেই হোক। বলে, দেখেন আপনার পাশে যিনি বসা, আপনি যাকে গুরু বলেন, সেই পাগলার সাথে আমার একটা সম্পর্ক আছে। সে রাত বিরাতে আমার বাড়িতে আসতো যাইতো, তার সন্তান আমার গর্ভে, এখন সে আমাকে বিয়ে করতে রাজি না। এই কথা শুনিয়া বাচ্চার মাথায় পড়ল আসমানো ভাঙ্গিয়া, এই কেমন কথা শুনলাম গুরুর নামে যাইয়া। বলে, এই মহিলা কি বলতেছ, বলো নাই আমারে, কিভাবে এই কথা বলো আমার মুখের উপরে, কিভাবে এই কথা বলো তুমি যে আমার গুরু এই কাজ করছে। হ্যাঁ, সাক্ষী আছে তো, উনি যে আমার বাড়িতে আসতো যাইতো, এটার প্রমাণ আছে, সাক্ষী আছে। বলে, সাক্ষী কে? যারা বাউ করছে এরা পিছের দিকে কইতেছে, এই যে হুজুর আমরা আছি, আমরা দেখছি ওনারে রাত বিরাতে আসা যাওয়া করতে। বাচ্চার মাথাটা নিচু হয়ে গেছে, আস্তে করে কাছে গিয়ে বলে, বাবা, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনি এই কাজ কখনো করতে পারেন না, কিন্তু যারা সাক্ষী দিতেছে এই মেয়ের পক্ষ নিয়ে, আপনার কি কোনো সাক্ষী আছে? বলেছিল, আমার একজন সাক্ষী আছে, আমি তোমারে জানাই, সেই সাক্ষীটারে একবার আমি হাজির করতে চাই। যখন গরিবের নামাজ কইয়া একটা চিৎকার মেরেছিল, পলকেতেই খাজা বাবা হিন্দের সুলতান গরিবের নামাজে গরিবের বন্ধু হাজির হইয়া যান। খাজা বাবাই কয়, আমার ভক্ত কি করে না করে, কোথায় যায় না যায় আমি দেখি, আমি জানি আমার ভক্ত কোথায় যায় কি করে না করে, সব আমি দেখি, আমি জানি। আমার ভক্ত যেহেতু আমাকে ডাক দিয়েছে, আমাকে সাক্ষী মানছে, তাহলে আমারও একজন সাক্ষী আছে, সে হলো এই মেয়ে বলেছে তার গর্ভের সন্তান কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির। এই সন্তান যদি সাক্ষী দেয়, সন্তান কার, তাহলে তোমাদের কারো কিছু বলার আছে? সবাই বলছে যে না, আমাদের কারো কিছু বলার নাই। আর মানুষে কানাকানি করতেছে, এটা কোনো কথা? এ সাত মাসের সন্তান গর্ভের মধ্যে থাইকা কিভাবে সাক্ষী দিব, এটা তো হয় না। কিন্তু আল্লাহর ওলিরা পারে না এমন কিছু, নাই তারা বিশ্বাস করে নাই। সাদা তাঙ্গিলি দিয়া ইশারা করে মায়ের গর্ভের থেকে দিকে যখন ধরে, আমার খাজা বাবাই সবারে জানাই। বলে, এই সন্তান তুমি জবাব দিবা, তুমি কার সন্তান বলো না সবাই। গর্ভে থেকে সন্তান বলে, ইয়া গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিস্তিয়া, আমি একটা কসাইর সন্তান, আমার মা পতি তাজাই হইয়া, আমি একজন কসাইর সন্তান, আমার মাকে এই কিছু লোকজন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে, আপনার ভক্তকে এই দরবার থেকে তাড়ানোর জন্য আমার মাকে কিছু টাকা পয়সা দিয়া তারা এখানে ভাও করে আনছে, আমার মা যেন সাক্ষী দেয়, আর সেই সাক্ষী শুনে বাদশা বিশ্বাস করে যেন তার গুরুকে এখান থেকে তাড়িয়ে দেয়, কারণ তারা চায় না গুরু ভক্তের মধ্যে একটা সম্পর্ক থাকুক, এই সম্পর্কটা নষ্ট করার জন্য এই কাজটা করেছে। তখন সবাই বুঝতে পারলো যে খাজা বাবাকে
আর কুতুবুন বক্তিয়ার কাকি কে, গুরু ভক্তের সম্পর্কটা আসলে কেমন হয়? আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমি যদি আমার দয়াল নাম স্মরণ করি, তাহলে আমাকে কোনো বিপদেই কোনো কিছু করতে পারবে না, কারণ সে তো অন্তর্যামী, সে তো সব কিছুই দেখে। আমি কোন হালে, কোন অবস্থায়, কিভাবে আছি, সে ছাড়া আমার আর কেউ নাই। নিঃশ্বাসে বিশ্বাসে তুমি আমার, ভিতরে বাহিরে তুমি গো, জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও দয়াল, জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও দয়াল, জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলাও। নিঃশ্বাসে বি শ্বাসে তুমি আমার, ভিতরে বাহিরে তুমি গো, জাহেরে বাতুনে তুমি কি খেলা খেলা। সাধক খালিম বলে খেলার সাথী, ওরে সাধক খালিম বলে খেলার সাথী, ও সাধক খালিম বলে খেলার সাথী, দয়াময় আমারে বানাও, আমারে আপন করে লও, আমারে আপন করে লও, তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও, ও তোমার নামে আমায় করলো পাগল, ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধু নামখানি শোনা, আমারে আপন করে লো, আমারে আপন করে লো, তা না হলে দয়াল তুমি নিজে আপন হইয়া যাও। আমি আমার গুরুর কাছে, আমার দয়ালের কাছে আমার একটি আর্জি থাকবে। এই পৃথিবীতে এমন একজন ভক্ত ছিল, ভক্তের নামে গুরু একটা দেশ লেখা দিছিল, যেই দেশটা ভক্তের নামেই পরিচিত। আপনি তো বিশ্বের অনেক দেশেই ঘুরছেন, ওই দেশে যাইতে কি পাসপোর্ট ভিসা লাগে কিনা? ভক্তের নামে গুরু দেশ দিছে, এটা কোন দেশ? কেনই বা দিল গুরু? আমি জানতে চাই, আমার দয়াল সুন্দর করে ঘটনা বলে আমাদেরকে জানাবে, বুঝাবে আসলে গুরুর ভক্তের যে কি একটা সম্পর্ক, এই ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন। দয়াল আমার এই পতি আসবে রে, আমি সদা থাকি পন্থে দিতে চাই, দয়াল আমার এই পতি আসবে রে, আমি সদা থাকি পন্থে দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদা থাকি পথের দিকে চাই, আমি সদা থাকি পথের দিকে চাই। এই দূর দেশে
এই দুর্দশে মামুন চন্দ্র পাঠাইলাকু উন বায়া আসে দয়া তুমি রইলা বুকে পাশা দিয়া আরে के पाशान दिया सदाई थाकी पंथे दिके चाहिया
माया भुलाईते माया भी सेना की करे मायार छल सखी सेहरी कैमन कि लेखा ओसे कि नामे डाकिने आसे कोन रूप कोन गुण पाई रे राधा सम भालो बासे सखी सुनेछि से नाकि कालो जाले कैमने से तो आलो जार अनुरागे बिरह जमुना होए उठे चंचल सखी से हरि कैमन बल साधक महर्षि मनमोहन दत्त तार एकटी गानेर एकटी लाइन तिनि बोलेछेन तार प्रेम के तिनि एइभावे निवेदन करेछेन समन्वय करे जाने डाकले अंग शीतल है गो आमी भव जला भूले रो दरदी कोई यादें तार दी घूम खबो अमी तारे पाबो को जे मधुर नाम अंतर दिया मुखे उच्चारण कर ले आमार भव जला सकल किछु दूरे चले जाए ओ दरदी तोरा कइया दे आमी तारे कोथाय गेले पाबो भक्तेर आकांक्षा एखाने साधक बोले जार संगे जा माखा जो तारे बिने जाए कि थका गो আমার কিন্তু গানের উত্তর হচ্ছে ভিতরে বাহিরে তুমি শ্বাস প্রশ্বাসেও তুমি জাহেরে বাতুনেও তুমি তুমি কি খেলা খেলাও তা না হইলে দয়াল তুমি আমার হয়ে যাও সাধক তার গানে বলেন
যা শোনে যা বাখা জখা তারে বিনে যাই কি থাকা গো সাধব মনমোহন সে বিনে মনমোহন সে বিনে কেমনে বলো বেঁচে তাদে পাবো কই দরদি কইয়া দে তার নিঘুম আমি তারে পাব সাধকের গানের বাণীর কি সমন্বয়। কবি নজরুল বলেন, যার নাম শুনে এত প্রেম জাগে চোখে নামে এত জল সখী শেহরি কেমন বল। সে নাকি আসে পৃথিবীতে গাহে রাধা নাম বাসরিতে মায়া ভুলাইতে সে নাকি করে মায়ার ছল। ও সে কি নামে ডাকিরে আসে কোন রূপ কোন গুণ পাইরে রাধার সম ভালোবাসে। এই যে রাধার সম ভালোবাসে, এখানে একটা ব্যাখ্যা আমার, আপনারা কি বলেন বিরক্ত হইতেছেন নাকি? না না, জয় গুরু আসতে। জন্মাষ্টমীতে সম্পাদকীয় কলমে প্রত্যেকটা দৈনিক পত্রিকাতে লেখা হয়, যাক আমি সে ঘটনাটা বাড়াবো না, ছোট করে নিয়ে আসছি। আমার একজন বন্ধু টাঙ্গাইল সখীপুরের অধিবাসী, তার নাম রাজ্জাক স্যার। তার তিনটা ছেলে আলোকিত মানুষ, তার একটি ছেলে ঢাকার বিভাগীয় জেলা জজ, আমার নাম ইরা আরিফুর রহমান। তার সাথে আমার কালকেও দেখা হবে, রাত্রে সারা রাত্রে আমরা এক জায়গায় অবস্থান করব। যাই হোক, তো এই জন্মাষ্টমী প্রসঙ্গে কি গুরু শিষ্যের ভাবধারা অনুযায়ী প্রসঙ্গ দিই আমার বক্তব্য। আমার মা বলেছে, সে কি নামে ডাকিরে আসে কোনো গুণ পাইরে কোনো রূপ পাইরে রাধা সম ভালোবাসে। আবার সেই সেখান থেকেই কথার একটি ভাব। শ্রীকৃষ্ণ মহাপ্রভু একদিন বলছেন, সখীগণ তোমরা জল সরাবরে যে স্নান করে আমার বুকে এসে তোমরা নৃত্য করো। জল সরাবর থেকে স্নান মানে গোসল, স্নান করে আমার বুকে এসে তোমরা নৃত্য করো। তোমাদের দেহ গড়িয়ে জল যখন আমার বুকে পড়বে আমি কৃষ্ণ খুব শান্তি সুখ পাব। সখীগণ চলে গেলেন জল সরাবরে, স্নান ধুতি শেষ করে যথারীতি চলে আসলেন শ্রীকৃষ্ণের কাছে। যখন কৃষ্ণের বুকে পা রাখতে যাবে, শ্রীকৃষ্ণ বলছেন, সখীগণ ও ভক্তগণ, আমার বুকে যদি তোমরা পাও রেখে নৃত্য করো তোমরা সবাই নরকবাসী হয়ে যাইবা। কিবাসী? নরকবাসী। বাজান এই জায়গায় তো বক্ত পরীক্ষা হয়ে যায় যে কতটুকু শক্ত বক্ত। যখন শ্রীকৃষ্ণ বলছে, আমার বুকে তোমরা যদি পা রেখে আমাকে সুখ দাও আমরা সুখ পাবো, কিন্তু তোমরা সবাই নরকে যাবে। সাথে সাথে বলে, সখীগণ প্রভু এই কাজ আমাদের পক্ষে সম্ভব হবে না। তোমারে সুখ দিতে যে তোমার বুকে নৃত্য করতে গিয়ে তোমার বুকে পা রাখলে নরকে চলে যাব, এই নরকবাসী আমরা হইতে পারবো না। সখীগণ চলে যাচ্ছেন, এবত অবস্থায় শ্রী রাধারানী এসেছেন শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে। বলে, প্রভু সখীগণ চলে যায় কেন? বলে, ওদেরকে বলেছিলাম জল সরাবর থেকে স্নান করে আমার বুকে যদি ওরা নৃত্য করে, ওদের দেহ গড়িয়ে জল যখন আমার বুকে পড়বে আমি খুব সুখ শান্তি পাবো। ওরা স্নান করে চলে এলেন যথারীতি,
যখন বুকে পা রাখতে যাবে তখন আমি বললাম আমার বুকে তোমরা যে পাও রাখবে তোমরা তো সবাই নরকবাসী হয়ে যাবে। এই নরকের ভয়ে একটা ভক্ত একটা সখীও আমার বুকে এসে দাঁড়ালো না। রাধা বলে প্রভু আমি কি করব, তুমিও করে দেখো। সাথে সাথে রাধারানী চলে গেলেন জলসরা বলে, স্নান শেষ করে লাভ দিয়ে গেছে শ্রীকৃষ্ণের বুকে দাঁড়িয়েছে। এবার কৃষ্ণ বলে রাধা শত সখীগণ সবাই চলে গেল নরকের ভয়ে, আর তুমি আমাদের সুখ দিতে এসে নরকের ভয়ে না করে তুমি আমার বুকে এসে দাঁড়াইলা, তোমার কি নরকের ভয় নাই? রাধারানী বলছেন প্রভু তোমাকে সুখ দিতে যে যদি আমি শত সহস্রবার নরকে যাই তাতে আমি রাধার কোনো দুঃখ নাই, আমার বন্ধু তো সুখ পাবে, প্রেমটা কোথায় বলা? নরক যে প্রভু বানিয়েছে স্বর্গ তো সেই প্রভু বানিয়েছে, প্রভুকে যে ভক্ত সুখ দিতে পারে নরকের বাপের অসাধ্য নাই, ওই আগুনে ভক্তকে স্পর্শ করে। এটা হিন্দু মাইথোলজি থেকে রাখলাম, তো এখান থেকে একটা গান মনে হয়েছে গামনী বাবাজি আমার গুরু পক্ষ থেকে গান। আমাকে না খিয়া সুখে যেতে চায় সে নরকে, আমি তাই তো ভালোবাসি রাধাকে। গা আমাকে রাখিয়া সুখে যেতে চায় সে নরকে, তাই তো আমি ভালোবাসি রাধাকে, আমি ওই ভক্তকেই ভালোবাসি যে গুরুকে সুখ দিতে যে নরকের ভয়সে করে না। আমাকে না খিয়া সুখে যেতে চাই সে নরকে, তাই তো ভালো আমি বাসি ভক্তকে, সজনি 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 তাই তো ভালোবাসি রাধাকে। কৃষ্ণের হাতের বাঁশি, এই বাঁশি কখনোই কৃষ্ণের নাম বলে নাই, সর্বসময় সেই কৃষ্ণের হাতের বাঁশি বলেছে শুধু রাধারানীর নাম। যদি ভক্ত রাধার মতো হতে পারে ওই গুরুর বাঁশি কখনো গুরুর নামে বাজে না, ওই বাঁশি বাজে ভক্তের নামে।
ত্যাগের জীবন হয় মহিমান্বিত। নামের বাসি করে তা ভক্ত আমার রাধে প্রাণ, তুই কোন জায়গায় জন্মগ্রহণ করছিস, তোর বাবাকে মাকে কোন বংশের, আমার দেখার সময় নাই। কেন নাই? যে জগৎটাকে ভালোবেসে আমার জীবনটাকে আমি উৎসর্গ করেছি, তুই ওই জীবন ধারণ করে লোকলজ্জার ভয় ত্যাগ করে কুলকলঙ্কের ভয় ত্যাগ করে তুই ওই জগৎটাকে ভালোবেসে এই দেশের সদস্য পদ লাভ করেছিস। এখন সব বিতর্কের উঠে যে আমি জগতের যে জগতের বাসিন্দা মা, তুইও একই জগতের দেশের, তাই তোর সাথে যে মধুময় সময়টা আমার কাটে, আপনাদের কাছে যে সময়টা আমার অতিবাহিত হয়, এই সময়টা আমার পরিবার পরিজনরাও পায় না। আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে, এমন মাসও যায় আমি যখন গানে আসি তখন ওরা স্কুলে কলেজে থাকে, আবার যখন বাড়িতে যাই তখন গিয়ে দেখি ছেলে মেয়েগুলো স্কুল কলেজে চলে গেছে। ওদের যে আমি বাবা, ওরা আমাকে দেখতে পায় না, আমি ওদেরকে দেখতে পাই না, কিন্তু তাতে আমার কষ্ট নেই। এই জন্য কষ্ট নেই, আমি চলে যাওয়ার পরে ওরা আমার প্রপার্টি সম্পত্তির ভাগিদার হবে, কিন্তু যারা আমার প্রেমিক, যারা আমার ফলোয়ার, যারা আমার ভাবুক, যারা আমার ভক্ত, তারা আমাকে অনন্তকাল হৃদয়ে অন্তরে স্মরণে রাখবে। এই প্রেমটা পেয়ে বাজা ওই প্রেমটাকে তুচ্ছ করে দিয়েছি, তুচ্ছ করে দিয়েছি। তোমাদের যা প্রয়োজন, যে দেশে যেতে চাও, যত কোটি টাকার প্রয়োজন হয়, গাড়ি নাও, বাড়ি নাও, আমেরিকায় যাও, লন্ডন যাও, কোনো সমস্যা নাই, আমি তোমাদের খেতে দিয়ে গেলাম। কিন্তু আমি যে জগতের বাসিন্দা, রাত্রি জাগরণ করে আপনাদের ভালোবাসার মাধ্যম যখন আমি আপনাদের মাঝে ফিরে ফিরে তাকাই, আমার মনের মানুষগুলো আমি আপনাদের চেহারার মধ্যেই খুঁজে পাই। তো তুমি এই জগৎকে ভালোবাসছ, তুমি কোন বংশের, সৈয়দ বংশ না মোগল না পাঠান, এটা আমার দেখার সময় নাই। তোমার ব্যক্তিগত জীবনে কি আছে ওটা আমার দেখার সময় নাই। তুমি গানকে ভালোবেসেছ, এই গানের মধ্যেই তো আমার প্রাণ নিহিত, তাই তোমার সাথে আমার প্রাণের কোনো ব্যবধান। নামের বাসি করে তা কৃষ্ণের গুরুর নামের বাসি করে তা ভক্ত আমার প্রাণী স্বর্গ প্রেমে আমি সে স্বর্গ প্রেমে আমি সে বাজাই বাসি মর্ত লোকে তাই তো ভালো বাসি রাধাকে সজনি 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 তাই তো ভালো বাসি ভক্তকে।
আশে পাশে যুগে যুগে সর্বঙ্গ তার কৃষ্ণ ভোগে থাকে পাশে যুগে যুগে মুক্তামা সর্বঙ্গ গুরু ভোগে ধরি বাঁধে সে তাই তো ভালো বাসি রাধাকে সজনী 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 বর্তমানে একটা চশমা বাহির হয়েছে, এটা আমেরিকা আবিষ্কার করছে। এই চশমাটা চোখে দিলে প্রত্যেকটা নরনারীকে উলঙ্গ দেখা যায়। যে উদ্দেশ্যে তা আবিষ্কার করেছে, এটা চোখ দিয়ে জিনা কর্মটা বাড়াইবার জন্য করছে। এবার আসেন, যার ভিতরে পরম সত্তা উদয় হয়েছে, আল্লাহ এই কাপড়ের ভিতরে কি আছে দেখে না? কি বাকি আছে নাকি? একটা জিনিস আল্লাহ ভক্তের ইচ্ছা ছাড়া স্পর্শ করতে পারে না, ওইটা হইলো ভক্তের হৃদয়ের প্রেম। এই প্রেম যদি গুরু কাছে ভক্ত অর্পণ করে, তাহলেই গুরু দয়াময় সেই প্রেমকে স্পর্শ করতে পারে। এই প্রেমটা হচ্ছে ভক্তের অধিকার। আমার কাছে প্রশ্ন করছে, আমি অনেক কথা বলতে পারতাম, আমি তো এক এক কথার অর্থ এক এক দিন এক এক তার তো এক একভাবে করি। বাজান প্রশ্ন করছে, এমন একটা দেশ আছে
এই দেশটা গুরু ভক্তদের দিয়ে দিছে। গুরুর অবস্থান মাসুকপুরে, আর এসকো নামক যে দেশটা এটা তো ভক্তের। এসকো নামক দেশটা হচ্ছে ভক্তের। এসকে যে আশেক হয়ে গেছে সেই মাসুকপুরের সদস্য হতে পারছে, যে এসকে ফানা হয়ে গেছে সেই মামুন চানকে আর বইরা বজায় এসে দেখতে হয় না, সে যখন মনে চায় তার নিজের মধ্যেই সে দেখতে পায়। আমি রাশিয়া থেকে শুরু করে, তাজিকিস্তান থেকে শুরু করে, বাখরানগর থেকে শুরু করে তোমাদের অনেকেই দিয়ে শুনতে পারতাম। এই পুঁথিগত জ্ঞান দিয়ে এখনো বাউল গান করি না। এখন শুধু তার শানে নজরুল ব্যাখ্যায় কি বলেছেন, তার তর্জমা তাফসিরে কি বলেছেন, ওইটাকে উদ্ঘাটন করার চেষ্টা করি। বাজান আমাদের হাত দুটি পিছনে বাঁধবেন, পা দুটি বাঁধবেন, আমার মনকে বাঁধতে পারবেন, মনকে বাঁধতে পারবেন। যা ধরা যায় না ছোঁয়া যায় না, ওই আপনার ভিতরে যে মনটা আছে ওই মনটা দিয়ে আমার মনটাকে বাঁধতে পারবেন। আমার হৃদয়ের প্রেমকে আপনি কখনোই স্পর্শ করতে পারবেন না, কোনো কৌশল, কোনো যুক্তি, কোনো জ্ঞান বিজ্ঞানের আলোকে আপনি কখনোই স্পর্শ করতে পারবেন না, যদি আমার হৃদয়কে আপনার হৃদয় দিয়া না বাঁধে, আমার প্রেমকে যদি আপনার প্রেম দিয়ে স্পর্শ না করে। আমি তোমার এখানে জবাব রাখলাম, মা মারে একটা কথা বলি, মা বাউল গান তোর বাউল গানের জায়গায় নাই, বাউল গান নষ্ট করে ফেলছি আমরা, আমার মতো কিছু দুষ্ট প্রকৃতির বাউলরা, বৎসরিত্রের অধিকারী, ব্যক্তিত্ব নাই, আদর্শ নাই, সত্যতা নাই, কোন বংশ থেকে এসেছে কোনো বিষয় নাই, শুধু দুইটি টাকা উপার্জন করার জন্য কৌশল। এই জন্যই আজকে বাউল গানের অধপতন যাত্রা থেকেও নিম্নগামী হয়ে গেছে। একসময় বাউল গানে মানুষ আর মানুষ আসবে না শুনতে, কেন এটা নষ্ট করেছি আমরা। আমার জীবনে আমি দেখেছি বাউল গান শুনতে যে এক রাত্রে গান শুনতে যে এসকে মাতর হয়ে আল্লাহর ওলি হয়ে বাড়িতে ফিরছে। আজকে একটা জিনিসকে বিধানের আলোক, বিধানে কখনো বিধি নেই, বিধানে বিধি নেই, বিধি আছে প্রেমে। পার্থিব জগতে এটাকে একাডেমিক্যাল শিক্ষা পুঁথিগত বিদ্যা যেখানে হয় শেষ, মামুন চান্দের বৈরাবদের প্রিয় মসজিদের বিদ্যা সেখান থেকে হয় শুরু। মাস্টার্স, অনার্স, বিবিএ, এমবিএ আর কি করতে হয়, পরে হয়তো কোনো বিষয়ের উপরে পিএইচডি করতে পারো, থিসিস করতে পারো, এর উপরে তো নাই, কিন্তু আত্মদর্শনের বিদ্যা পার্থিব জগতে এডুকেশন শিক্ষা যেখানে হয় শেষ, সেখানতে হয় এই অলিয়া উলিয়ার সুফিবাদের বিদ্যার শিক্ষা শুরু। এই অসাধ্য সাধিতে পারে সেই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে প্রেম প্রতিষ্ঠিত হতে পেরেছে। মহামনীষীরা বলেছেন, তুমি তোমাকেই শাসন করতে পারলে না, তুমি বিশ্বকে শাসন করতে চাও, তোমার স্বরূপকে তুমি কন্ট্রোল করতে পারো নাই, কামকুদলব মোহাম্মদ মাসর্য এটাকে তুমি সেলফ কন্ট্রোল করতে পারো নাই, আয়ত্ত করতে পারো নাই, তুমি বিশ্বকে কিভাবে শাসন করবে। আশ্রের ভাষায় ভূমি দখল করা যায়, কিন্তু প্রেমিকের হৃদয়কে কখনো অস্ত্র দিয়ে দখল করা যায় না। প্রেমিকের হৃদয়কে দখল করতে হলে প্রেমের মাধ্যমে প্রেমের হৃদয়কে দখল করতে হবে। রাধাকৃষ্ণের প্রেমের যে বিষয়, সত্যযুগে ছিলেন হরি, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ, ত্রেতাতে রাম, কলিতে গৌরাঙ্গ। আজ থেকে 4600 বৎসর পূর্বে শ্রীকৃষ্ণ মহাপ্রভু দ্বাপর যুগে প্রকাশ পেয়েছিলেন। কি যুগে? দ্বাপর যুগে। এই সত্যযুগে ভগবানের ভগবতী ছিল রাধা, ত্রেতা যুগে এই কৃষ্ণ ছিল, কৃষ্ণের নাম ছিল রাম, এই রাধাই ছিল তখন সীতা। দ্বাপরে শ্রীকৃষ্ণ রাধা, কলিতে সেই রাধা হয়ে গেল
বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণের নাম হলো গৌরাঙ্গ নিমাই। যুগে যুগে একই ব্যক্তি রূপের পরিবর্তন করে, নামের পরিবর্তন করে একই প্রভু পৃথিবীতে খেলা করেছেন। এখন প্রভু যদি বিভিন্ন রূপে আসতে পারে, আমার বামন চান কি বিভিন্ন রূপ ধারণ করতে পারে না? এইটাকে আপনি নির্ণয় করবা, এইটা নির্ণয় করতে হলে একটা কষপাথর আছে, ওই কষপাথরটা ভক্তের কাছে স্বর্ণ মাপে লোহার পাল্লা দিয়া, লোহার বাটখারা দিয়া, কথা সত্য না মিথ্যা? স্বর্ণ মাপা হয় লোহার পাল্লা দিয়া, স্বর্ণ কিন্তু স্বর্ণের পাল্লাতে মাপা হয় না, কিন্তু এই লোহাকে কিন্তু স্বর্ণের পাল্লা দিয়া মাপে না, কিন্তু স্বর্ণকে লোহার পাল্লা দিয়া মাপে। সেই স্বর্ণ কিন্তু লোহা কখনোই হতে পারে না, ও রাস্তাঘাটে পড়ে থাকে, কিন্তু স্বর্ণকে পরিমাপ করতে পারে ওই লোহা কম দামি একটা দাঁড়িপাল্লা বাটখারা। ভক্ত যতই কম দামি হোক না কেন, গুরুকে পরিমাপ করার জন্য ভক্তের কাছে একটা ওজনের বাটখারা আছে। এই বাটখারা যদি তুমি উদ্ঘাটন করতে পারো।